স্বাগত আপনাদের সতেরমী অনুশ্রী। বিস্তারিত খবরের চেহারাকে দেখে নেবো আজকের নিউজ হেডলাইন্স। পাট শিল্পে চাকুরির উদ্যোগ নিল রাজ্যের শ্রম দপ্তর। দুবছর আগে মৃত এক কবরস্থ শিশুকে তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁক করে বাঁচিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক কলেজ ছাত্রীর শরীরে ডেঙ্গুর জীবাণু মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা বিক্ষোভে ফেটে পড়ল বুধবার। ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চার দুষ্কৃতীকে গ্রেফতার করলো চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। চোখ রাখবো এক ঝলকে। বালিভোজে লরির ধাক্কায় আহত হলো এক সপ্তম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ধেরুয়া সড়ক এলাকায়। ওই ছাত্রটি বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ক্ষুব্ধ জনতা ঘাতক গাড়িটিকে আটক করে ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে। মেদিনীপুর থেকে সুদীপ্ত আহ্বানের রিপোর্ট, আনন্দবার্তা। এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পুলটি থানার সীতারামপুর রেলিয়ার সংলগ্ন জঙ্গলে। পুলিশের প্রাথমিক অনুমান, তাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। জালনোর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনে। স্থানীয় এক হকার জানান, এক যাত্রী তাকে চায়ের দাম স্বরূপ নকল নোটগুলি দেয়। বর্ধমান থেকে শহীদ ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নাগ পঞ্চমী উপলক্ষে মনসা পুজো অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের পোলেমপুরে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই পুজো। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে ভক্তরা বিদ্যমান দেবী প্রাঙ্গণে। পুজো শেষে ভোগ বিতরণ করা হয়। পোলেমপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। পাট শিল্পে চাকুরির উদ্যোগ নিল রাজ্যের শ্রম দপ্তর। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। অনুষ্ঠান ঘিরে আশাবাদী প্রশিক্ষণকারীরা। প্রশিক্ষণ দিয়ে পাট শিল্পে চাকুরির উদ্যোগ নিল শ্রম দপ্তর। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হুগলি জেলার পরিষদ হলে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সমর ডিপার্টমেন্টের পাটজাত শিল্পে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হলো। এখানে আমাদের যুগ্ম সচিব থেকে জয়েন্ট ডিরেক্টর থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি সবাই ছিলেন, মেহবুব রহমান, অসীম মজুমদার। আমরা আজকে হুগলি জেলা পরিষদ ভবনে অনুষ্ঠানটা হলো। 40 জন করে ছেলে ট্রেনিং নেবে, ছেলে মেয়েরা তারা দক্ষ হবে। এবং 3 মাসের ট্রেনিং, 1 মাস হচ্ছে প্রথাগত আর 2 মাস হচ্ছে প্র্যাকটিক্যাল, 100 টাকা করে স্টাইপেন্ড। এবং 3 মাসের ট্রেনিংয়ের পরে এদের সার্ভিস একদম গ্যারান্টেড, তারা সমস্ত জুটমিলগুলোতে তারা কাজ করবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই যে এত সুন্দর প্রোগ্রাম আজকে লেবার ডিপার্টমেন্ট এখানে করলো, যাতে আমাদের বেকার সন্তান যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম নথিভুক্ত আছে তারা এখানে সুযোগ পাবে। 18 বছর পর্যন্ত বয়স এবং 40 বছর পর্যন্ত তারা বয়স লাগবে এবং ট্রেনিং করবে 3 মাসে 100 টাকা করে স্টাইপেন্ড। এটা শুনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা 1 অগস্ট 2018 থেকে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের জিম জুটুরাতে আমরা জুট ট্রেনিং প্রশিক্ষণ শুরু করছি। এটা আমাদের 1 মাস ধরে এই ট্রেনিংটা চলবে। ফার্স্ট ব্যাচ আপনার 1 অগস্ট 2018 থেকে শুরু হবে এবং 31 অগস্ট 2018 অবধি হবে। এবং এই যে ব্যাচে এটা থিওরিটিক্যাল ট্রেনিংটা আমাদের এই এক্সচেঞ্জে দেওয়া হবে। থিওরিটিক্যাল ট্রেনিংটা আমাদের ফ্যাকাল্টি যারা আসবে, তারা স্টেট প্রোডাক্টিভিটি কাউন্সিল ওখান থেকে তারা ফ্যাকাল্টি এসে ওদের থিওরিটিক্যাল ট্রেনিং দেবে। সেখানে অডিও ভিজুয়াল থাকবে এবং তাদের
বইপত্র এবং মেটেরিয়াল সেগুলো সবই দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। এক মাস প্রশিক্ষণ নেওয়ার পর তারা আপনার বিভিন্ন যে হাওড়া হুগলি এবং ব্যারাকপুর যেসব জুট মিলসগুলো আছে তাদের ওখানে তাদের পাঠিয়ে দেওয়া হবে দু মাস হ্যান্ডস অন অথবা মানে আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিংটার জন্য। তা এই দু মাস কমপ্লিট করার পর আর এখানে এক মাস হয়ে গেছে, তিন মাস কমপ্লিট করার পর তাদের ওই জুট মিলে স্পিনিং অ্যান্ড উইভিং মানে এটাতে স্পেশালাইজড ট্রেনিং দেওয়া হবে, স্পিনিং অ্যান্ড উইভিংয়ে তাদের নিয়োগ করা হবে জুট মিলসগুলোতে, প্লেসমেন্ট দিয়ে দেবে। তারপর আবার সেপ্টেম্বর মাসে আবার নতুন ব্যাচ 80 জন আমাদের এই কর্মবিনিয়োগ কেন্দ্রে যারা নাম নথিভুক্ত করেছে এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের আবার ট্রেনিং শুরু হয়ে যাবে। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে আমরা আসছি অভিজ্ঞতা অমন্ত্রণ করলেন আয়ুষ এবং আমাদের সহসচিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, কর্মবিনিয়োগ দপ্তরের আধিকারিক ও জেলা পরিষদের সদস্যরা। এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করল শ্রম দপ্তর। প্রথম পর্যায়ে 2টি ব্যাচে 40 জন করে মোট 80 জনকে প্রশিক্ষিত করা হবে। এক মাস হবে প্রথাগত প্রশিক্ষণ এবং 2 মাস হবে হাতে কলমে শিক্ষা। এদিন প্রশিক্ষণকারীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়, তাদের আশা আগামী দিনে তাদের আর্থিক সচ্ছলতা আসবে। ভবিষ্যতে যাতে এটাকে আরো ভালোভাবে করা হয় এবং আমাদের যারা রয়েছে ট্রেনিং করছি তাদের যাতে আরো বেশি উন্নত ভাবে শেখানো হয় তার জন্য ব্যাংক থেকেই নাম লেখাতে হবে। আমি ধরো একটা ইতে দেখেছিলাম কিন্তু প্রচুর জন্য চাকরি দেওয়া হয়েছে, সেই জন্যে প্রথমে নাম লিখেছিলাম। এবং আমার আমার সদরে সদর চিনসুরায় আমার 196 নাম আছে। আমি এম কম ছিলাম, সেই সূত্রে আমি বুঝলাম এই যে ট্রেনিং হবে এটা তখন আলো ছিল না, টাকা পয়সা তখন কোনো গল্পই ছিল না। তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেখেছেন রেখা পাতা 150,000 টাকা দিচ্ছে, 100,000 টাকা সেন্সার চলে না, আমাদের মতো শিক্ষিত ছেলেরা এখন চাকরিতে পায়নি। যদি এখান থেকে চাকরিতে পায় শিক্ষিত হয়ে আছে এই প্রশিক্ষণটা মিলে অনেকটাই কাজে লাগবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। দুবছর আগে মৃত এক কবরস্থ শিশুকে তন্ত্রমন্ত্র আর সারপুক করে বাঁচিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গায়। ঘটনার সাথে জড়িত থাকার কারণে 4 জনকে গ্রেপ্তার করে সারেঙ্গা থানার পুলিশ। দুবছর আগে মৃত এক কবরস্থ শিশুকে তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁক করে বাঁচিয়ে দেওয়ার কথা বলল এক গুণিন। গুণিনের কথা মতো ওই মৃত শিশুর পরিবার কবর খুঁড়ে মৃত শিশুর হাড়গোড় তুলে এনে গুণিনের সামনে রাখে। মঙ্গলবার দিনভর তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁকের সাহায্য নিয়ে মৃত ওই শিশুকে ফের বাঁচানোর চেষ্টা চালায়। মৃত শিশুকে 2 বছর পর জীবিত করার অসাধ্য সাধন কর্মকাণ্ড দেখতে সকাল থেকেই হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায় ঘটনাস্থলে। বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির উন্নতির যুগেও এইরূপ ঘটনা ঘটল বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গায়। স্থানীয়রা ওই মৃত শিশুর পরিবার ও তান্ত্রিকদের একটি ঘরের মধ্যে আটকে রাখেন। খবর পেয়ে সারেঙ্গা থানার পুলিশ মৃত শিশুর বাবা মঙ্গল কিষ্কু, গোয়ালতরের মুরারিকাঠির প্রধান পার্বতী সোরেন, গুণিন রঘু সোরেন, ভালুকচিরা গ্রামের সোমবাড়ি মান্ডিকে গ্রেপ্তার করেন। অভিযুক্তদের বুধবার খাদড়া মহকুমা আদালতে তোলা হয়। একটা মৃত মানুষকে বাঁচিয়ে তোলা যে বুজরুকি এটা কিন্তু আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে একদম সমর্থন করছে। কেননা এই বর্তমান যুগে এই ধরনের যে মানসিকতা যারা পোষণ করে তারা সুস্থ প্রকৃতির মানুষ হতে পারে না। বিশেষত মঙ্গল কিষ্কু আমার তো মনে হয় সে সুস্থ প্রকৃতির মানুষ নয়। এই ব্যাপারে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই ধরনের বুজরুকি এবং যারা এই কাজে সংশ্লিষ্ট কাজে যুক্ত ছিলেন যে গুণিন তাদেরকেও আমরা সমর্থন করছি না। গুণিন জানগুরু এদের আমরা তীব্র প্রতিবাদ করছি যাতে এই ধরনের কাজ যাতে না হয়। এবং অনেকে মনে করতে পারে যে হয়তো আদিবাসী সমাজ সেই কি মিলে রয়ে গেছে, কিন্তু সেটা নয়, সারা সমাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ওই একক এক ব্যক্তি
মঙ্গল পুষ্পে আমাদের মনে হয় যে অসুস্থ মানুষ, তাই সে এরকম বুজরুকি কাণ্ডে জড়িয়ে পড়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। এক কলেজ ছাত্রের শরীরে ডেঙ্গুর জীবাণু মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার নিতুলিয়া গ্রামে। বর্তমানে সে শাকতরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার নিতুলিয়া গ্রামে এক কলেজ ছাত্রের শরীরে ডেঙ্গুর জীবাণু ধরা পড়েছে। নিতুলিয়া গ্রামের বাউরিপাড়ার বাসিন্দা শশধর বাউরির মেয়ে 20 বছরের সাবিত্রী বাউরির কয়েকদিন ধরে জ্বর না ছাড়াই তাকে স্থানীয় শাকতরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সাবিত্রী সর্বরী মোড়ে পঞ্চকোট বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। কি হয়েছে তোমার? আচ্ছা, ডাক্তারবাবু বলেছেন? শরীরে কোনো অসুবিধা হচ্ছে? ডাক্তারবাবু এসেছিলেন দেখতে? শাকতরিয়ার হাসপাতালের ডক্টর সুশান্ত কুমার সিনহা জানান, সাবিত্রী বাউরি নামে একজন রোগী 10 দিন আগেই হাসপাতালে ভর্তি হয়। ও কয়েকদিন আগে আমাদের হসপিটালে এসে ভর্তি হয়। তার জ্বর নেই, জ্বর বা হাত ব্যথা, মাথা ব্যথা নিয়ে ভর্তি হয়। এবং আমাদের ডাক্তারবাবু অ্যাপিল করেন এবং চিকিৎসা শুরু করেন। যেহেতু এটা বর্ষাকাল এবং এই সময় আমরা যেটা বলি ভেক্টরবর্ন ডিজিজ, এগুলো প্রাদুর্ভাব বেশি হয়, সেই জন্যে বিভিন্ন ইনভেস্টিগেশনগুলো করানো হয়। এবং তাতেও দেখা যায় যে ওর ডেঙ্গুর যে টেস্ট করা হয় আইজিএম পজিটিভ করা হয়, তো সেই হিসেবে ওর চিকিৎসা শুরু হয়। এবং যেহেতু এটা আনকমপ্লিকেটেড ছিল, কিছুটা অন্য কোনো সমস্যা ছিল না, তার রক্তের কাউন্ট সব ঠিকঠাকই ছিল এবং প্লেটলেট কাউন্টও ঠিকঠাক ছিল, মেয়েটিকে সেইভাবে চিকিৎসা করা হয় এবং মেয়েটি আস্তে আস্তে এখন রিকভারি স্টেজে চলে এসছে এবং আস্তে আস্তে ডিসচার্জেবল পজিশনে আছে। রক্ত সহ অন্যান্য পরীক্ষায় জানা যায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু আছে। চিকিৎসার ফলে এখন সে সুস্থ আছে। প্রাদুর্ভাবটা, মশার যে সংখ্যা বৃদ্ধি সেটা কমাতে পারি ন্যাচারালি, সেইভাবে আমরা এই ধরনের অসুখগুলো কমাতে পারি, এদের যে প্রাদুর্ভাবটা কমাতে পারি বা এদের ইন্টেন্সিটি সেটা কমাতে পারি। এর জন্য সচেতনতাটা খুব জরুরি মানুষের মধ্যে, এবং এই সচেতনতাটা যে যিনি এই ব্যাপারটা জানেন তিনি তার পরবর্তী আশপাশে যারা আছেন তার একটা কর্তব্য এটা জানান, বা সেরকম কিছু দেখলে নিজে এগিয়ে এসে সেটা ইয়ে করা, জঙ্গল কাটেন, জঙ্গলগুলোকে সাফ করা, রাস্তাঘাট পরিষ্কার রাখা, জল জন্তু না দেয়া। এবং সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু এই মশাটি দিনের বেলা এদের প্রভাবটা বেশি হয়, যেসব বাচ্চারা স্কুলে যাচ্ছে তারা যেন এমন পোশাক আশাক পরে যে পোশাকটা তাদের শরীরের অধিকাংশ অংশটাই ঢাকা থাকে, বিশেষ করে পায়ের অংশটা, তারা এই যে বেঞ্চে বসে তাদের পাটা ঢাকা না থাকে, খাপ প্যান্ট পড়ে যায়, সেখানে এই মশাগুলো কামড়ানোর একটা সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে এতে এই অসুখটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্যই সবসময় গা শরীর ঢাকা জামা কাপড়টা পরে না পায়, এবং এটা দিনের বেলা অ্যাকচুয়ালি এই ডেঙ্গু যে পুরুলিয়া থেকে সব্যসাচী নটরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা বিক্ষোভে ফেটে পড়ল বুধবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার গোবিন্দধাম এলাকায়। যদিও ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার গোবিন্দধামে ব্যাংক কর্তৃপক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিমার্থী সুলভ আচরণ করেছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে বুধবার বর্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য। তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ নতুন গোষ্ঠীর জন্য নির্ধারিত ফর্ম দিচ্ছে না, এমনকি পাসবই আপ টু ডেট করতেও দেওয়া হয় না বলে অভিযোগ। ব্যাংক কর্তৃপক্ষের আচরণ ও সুষ্ঠু পরিষেবা না পাওয়ায় অভিযোগ তুলে তারা ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। আমাদের গোবিন্দধাম বঙ্গীয় গ্রামীণ ব্যাংক আজ 2 বছর হলো ব্যাংকের পরিষেবা ঠিক মতো দিচ্ছে না,
গ্রুপের মেয়েরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরে যাচ্ছে। তাদের কোনো লোন দেওয়া হচ্ছে না ঠিক মতো, আপ টু ডেট করা হচ্ছে না, ব্যাংকে কোনো ফর্ম নেই। তো আমাদের দাবি যে ব্যাংক কি জন্য খুলে রেখেছে, তাদের কাছে ফর্ম কেন থাকছে না? মেয়েরা দিনের পর দিন কেন ঘুরে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারলো না? এতদিন আপ টু ডেট করার মতো কোনো রকম তারা সহায়তা পাচ্ছে না। এই কারণের জন্যই, নানা কারণের জন্যই এমন এক একজন স্টাফদের এত রাফ ব্যবহার, এই ব্যবহারের দুর্ব্যবহারের জন্য আজকে আমরা এই ডেপুটেশন দিচ্ছি। আমরা ব্যাংকে তালা দিচ্ছি, কারণ কেন আমরা যে নতুন করে গ্রুপ খুলবো বলছি, কিন্তু আমাদের জন্য কোনো ফর্ম দিচ্ছে না ব্যাংক থেকে, বলছে আমাদের কোনো ফর্ম দেওয়া যাবে না, তার জন্য আমরা আন্দোলন করছি ব্যাংকে। এটা ব্যাংকের থেকে বলছে, এখন ব্যাংকের ম্যানেজার হোক যাই হোক যাই হোক একজন বলছে যে ব্যাংক কোনো ফর্ম দেওয়া হবে না, ওই জন্য আমাদের আন্দোলন করে এখানে বলতে আসা। সরকার যেখানে চাইছে সমস্ত গ্রুপকে সাধারণভাবে স্বনির্ভর করার জন্য, হ্যাঁ ব্যাংকের ম্যানেজার, হ্যাঁ কিন্তু আমরা অন্য আমরা তো আর নতুন করে গ্রুপ খুলতে যাচ্ছি, আগে যাদের হয়ে গেছে হয়ে গেছে, আমরা ওই জন্য তালা বন্ধ করলাম, গ্রুপের কোনো ফর্ম দিচ্ছে নাই বলে। কতক্ষণ তালা বন্ধ দিয়ে রাখবে? আমরা দিনই থাকবো যতক্ষণ আমরা ফর্ম পাচ্ছি, ফর্ম যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা তালা দিয়ে রাখবো। বিডিও আসি যেই আসু আমাদের তালা বন্ধই থাকবে। আজ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারী শক্তিকে জাগাবার জন্য তিনি রিজার্ভেশন করেছেন প্রত্যেক জায়গায় 50% করে, যাতে মায়েরা নিজেরা স্বনির্ভর হতে পারে। তাই সেই স্বনির্ভর গোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় কাতারে কাতারে তাদেরকে লোন দিয়ে বিভিন্ন দিক দিয়ে তাদের কী করে স্বনির্ভর করবে তার চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই চিন্তাকে এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত আমাদের ব্লক সভাপতি সেই চিন্তাকে তাদের বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে, তার সাথে আমাদের ব্যাংকের ম্যানেজার অতপ্রতভাবে জড়িত আছে। এর প্রতিবাদে আমাদের ব্যাংকে আজ মহিলা স্বনির্ভর গোষ্ঠীরা আজ ব্যাংকে তালা মেরে তারা বিক্ষোভ দেখাচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তালা কেন দিয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের ম্যান পাওয়ার অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি, এটুকু বলতে পারি। সমস্যাটা কি ওদের, সমস্যাটা কিভাবে আপনারা বিবেচনা করছেন? আপনারা বাইরে যদি যোগাযোগ করেন তাহলে আরো সমস্যাটা বুঝতে পারবেন। হ্যাঁ, ওরা বলতে চাইছে যে ব্যাংকে আসে সপ্তাহে সময় দেয় না, আপনারা সময় দেন না। ওদের দুটো দিন ধরাই আসে, সেই দুটো দিনের বাদ দিয়েও ওরা আসে, তখন ওরা সার্ভিস পায়। হ্যাঁ, এখন যেটা সমস্যা ওটা KYC-র সমস্যা, এই সমস্যার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এরকম বলতে পারি। ওদের লোন আপনারা স্যাংশন করেন না এরকম অভিযোগ? না, এরকম কোনো ঘটনা ঘটেনি, চলছে কাজ। শুধু ব্যাংকের কাজ আজকে বন্ধ আপনাদের? ব্যাংকের কাজ আমরা তো বন্ধ করিনি, আমাদের ভেতরে কাজ হচ্ছে। আপনাদেরকে সময় দিতে গেলে আমাদের কাজটা বন্ধ রাখতে হচ্ছে। নিচে তালা লাগানো আছে, এটা তো আগেও বললাম আপনাকে, যারা লাগিয়েছে তারাই বলতে পারবে। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ জানিয়েছি, যাতে সার্ভিস ঠিকমতো দিতে পারে। বাঁকুড়া থেকে তাপস সেনার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে অমৃতসর হাওড়া এক্সপ্রেসে। খোয়া যাওয়া ব্যক্তি অভিযোগ তোলেন তিনি রেল পুলিশের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাননি।
ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে অমৃতসর হাওড়া এক্সপ্রেসে। পাটনা থেকে ট্রেন ছাড়ার পর কটোরা নামের স্টেশনে অল্প সময়ের জন্য গাড়িটি দাঁড়ালে রামজীবন সাউ নামে এক যাত্রীর হ্যান্ডব্যাগ ছিনতাই হয় বলে অভিযোগ ওঠে। ওই ব্যাগে 4,500 টাকা সহ মোবাইল ও এটিএম কার্ড ছিল বলে দাবি করেছেন রামজীবন। आगे बढ़ी है तो उसमें करोटा बोले कोई स्टेशन है छोटी मोटी, वहीं पर आकर ट्रेन रुकी, 5 मिनट के लिए ट्रेन रुकी थी उस समय। तो वहाँ से जो ट्रेन चली है, मैं बच्ची यहाँ सोई हुई थी इस जगह पर, तो हैंडबैग जो था यहाँ साइड में रखा हुआ, ठीक है, और वो लेके पीछे पट्टा मारा है, लेके सीधा दरवाजा खोल गया है। एक्चुअली कल जब ट्रेन आई है, ट्रेन में तो पैसेंजर नहीं थे, ट्रेन एकदम खाली पड़ी हुई थी। ये अटेंडेंट से पूछे कि ट्रेन खाली क्यों है, उसने बताया कि ये ट्रेन तो अमृतसर से नहीं आ रही है, ट्रेन सहारनपुर से ही लौट आई है, इसलिए पैसेंजर्स बहुत कम है, मुश्किल से 8-9 पैसेंजर थे इसमें। उसे फायदा उठाया, 8-9 पैसेंजर है। कितनी राशि होगी, मैंने कितना मूल्य होगा उसमें? पैसा था 4,500 रुपया था। और रात में हम क्या किए, जब खाली खाली देखे ना, तो हमारे मन में क्या, हम अपने अंगूठी खोल के उसमें डाल दी बैग में, बोले तुम उसको बैग में डाल के रख लो। हम जब रखे थे ये भी उसमें रख दी अपना अलग खोल के, उसमें 2 अंगूठी चले गए, इसके एटीएम कार्ड था, मोबाइल था, और एक चार्जर था। তিনি লখনউ থেকে কলকাতা আসছিল। তিনি আরো অভিযোগ তোলেন এ ব্যাপারে রেল পুলিশের কাছে যথাযথ সহযোগিতা পাননি। इस रेल को बंद कर देना चाहिए, अगर कोई सिक्योरिटी नहीं है, कोई इसमें साधन नहीं है, इस रेल को नहीं चलाना चाहिए। इतना हम लोग सुबह से इतना कार्रवाई किए, लेकिन अभी तक जीपीआर कोई कार्रवाई नहीं ली है, अभी तक कोई पुलिस एक बार भी पूछने तक नहीं आया कि हाँ क्या हुआ है क्या नहीं हुआ है। अभी तक हम लोग फॉर्म भरे, इतना पुलिस को कॉल भी किए, कोई कार्रवाई नहीं। एक घटना और रेलवे निरापत्ता नहीं प्रश्न उठे साधारण यात्री मने। आसानसोल থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। চাদ্রুষকে থেকে গ্রেপ্তার করল চৌরঙ্গীফাড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে কুলটি থানার জাতীয় সড়কের দামাগড়িয়া রেল ব্রিজের কাছে। ধৃতদের বুধবার আসানসোল কোর্টে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে চাদ্রুষকে থেকে গ্রেপ্তার করল চৌরঙ্গীফাড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার জাতীয় সড়কের কাছে দামদড়িয়া রেল ব্রিজের নিকট। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও 2 রাউন্ড গুলি। পুলিশের অনুমান তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের নাম রাজা বাউরি, তুষার বাউরি, রামা বাউরি ও রাহুল বাউরি। এরা সকলেই ঝাড়খণ্ড নিরাশার বাসিন্দা বলে জানা গেছে। বুধবার ধৃত 4 জনকে আসানসোল কোর্টে তোলা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাট শিল্পে চাকুরির উদ্যোগ নিল রাজ্যের শ্রম দপ্তর। 2 বছর আগে মৃত এক কবরস্থ শিশুকে তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁক করে বাঁচিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক কলেজ ছাত্রীর শরীরে ডেঙ্গুর জীবাণু মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা বিক্ষোভে ফেটে পড়ল বুধবার। ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চাদ্রুষকে থেকে গ্রেপ্তার করল চৌরঙ্গীফাড়ির পুলিশ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।